हेलो व्यूअर्स, वेलकम टू माहिया कोचिंग सेंटर। अस्सलाम वालेकुम प्रिय शिक्षार्थी बंधुरा, केमन আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের তিন নম্বর সৃজনশীলটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলুন প্রথমে আমরা প্রশ্নটা একটু পড়ে নেই। তিন নম্বর প্রশ্ন বলছে, জনাব নাজিম ঢাকা উত্তরার 2017 সালের জানুয়ারি মাসের থ্রি স্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন, তার রেস্টুরেন্টের কতিপয় লেনদেনগুলো নিম্নরূপ। তৈজসপত্র ক্রয় 80,000 টাকা, সাজসজ্জার সামগ্রী ক্রয় 20,000 টাকা, প্রচারণা বাবদ ব্যয় করা হলো 3,000 টাকা, মালাবান আনয়নের ভ্যানগাড়ি মেরামত 1,000 টাকা, রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান বাবদ বিল আদায় করা হলো 22,000 টাকা, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয় 8,000 টাকা, কর্মচারীর বেতন 9,000 টাকা, গ্রাহকদের সেবা প্রাপ্তি 25,000 টাকা, ভাড়া পরিশোধ 50,000 টাকা, আলমারি ক্রয় 25,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ উদ্দীপকটা পড়লাম, এখন আমরা প্রশ্নগুলো একটু দেখে নেই। মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো, ক নম্বর প্রশ্ন। খ নম্বরে আছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, গ নম্বর প্রশ্নটা মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ক নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন বন্ধুরা, আমরা একটু বোর্ডের দিকে যাই। ক নম্বরে বলছে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয়। আমরা প্রথমে একটা শখ এঁকে নিব বন্ধুরা, একটা টাকার ঘর থাকবে এখানে। আমরা এখানে একটা টাকার ঘর দিয়ে দিলাম, এখানে আমরা বিবরণ লিখব, বিবরণ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখি কোন লেনদেনগুলো মুনাফা জাতীয় আয়। এখানে দেওয়া আছে রেস্টুরেন্টের জন্মদিন অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় করা হলো 22,000 টাকা, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। আমরা এখানে লিখব রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায়। আমরা এখানে কি লিখবো একটু ছোট করে লিখি, রেস্টুরেন্ট জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় কত টাকা বন্ধুরা? 22,000 টাকা। আমরা এখানে 22,000 টাকা লিখে রাখলাম, 22,000 টাকা। তারপরে বলছে গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি 25,000 টাকা, গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি কত টাকা প্রাপ্তি বন্ধুরা? 25,000 টাকা। আমরা এখানে 25,000 টাকা লিখলাম, দুইটা যোগ করে দেখি কত হয়, 5 আর 2 7 2 2 4, 47,000 টাকা। এটাই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ। আমরা এখানে লিখব কি, মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ, মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক নম্বরটা খুব সহজেই বুঝতে পারলাম। ক নম্বরে চেয়েছে মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো।
এখন মুনাফা জাতীয় আয় কি? মুনাফা জাতীয় আয় হচ্ছে যে সকল প্রাপ্তি থেকে যে সকল প্রাপ্তি ব্যবসায় নিয়মিত সংগঠিত হয় অথবা নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয় এবং যার থেকে আমরা স্বল্প পরিমাণে সুবিধা ভোগ করতে পারি এবং যেটা টাকার পরিমাণটা কম, এই ধরনের প্রাপ্তিকে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি বলে থাকি বা মুনাফা জাতীয় আয় বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মুনাফা জাতীয় আয় 47,000 টাকা ক নম্বরের আনসার পেলাম। এখন আমরা করব খ নম্বরটা। খ নম্বরটা কি দেওয়া আছে বন্ধুরা? খ নম্বরে বলছে মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে একটা ছক আঁকি, প্রথমে মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়, এবার আমরা একটা ছক আঁকি বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা প্রথমে একটা বিবরণের ঘরে একটা টাকার ঘর লিখলাম। এবার আমরা দেখি মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ, মুনাফা জাতীয় ব্যয় কোনগুলা সেটা আমরা একটু দেখি। মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে? মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে ব্যবসা পরিচালনা করার জন্য দৈনন্দিন যে ধরনের ব্যয় সংগঠিত হয় ব্যবসার মধ্যে, এই ধরনের ব্যয়কে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলে থাকি। তাহলে এখানে দেখি ব্যবসা পরিচালনার জন্য কোন কোন ব্যয়গুলা দৈনন্দিন সংগঠিত হয়। যেমন এখানে দেওয়া আছে প্রচারণা বাবদ ব্যয় করা হলো 3,000 টাকা, আমরা এখানে লিখি 3,000 প্রচারণা বাবদ ব্যয়, কত টাকা বন্ধুরা? 3,000, আমরা এখানে 3,000 টাকা লিখলাম। কর্মচারীর বেতন প্রদান, কত টাকা বন্ধুরা? কর্মচারীদের বেতন প্রদান হচ্ছে 9,000 টাকা, আমরা এখানে 9,000 বসিয়ে দিলাম। তারপরে বলছে ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ হচ্ছে 50,000। এখানে আছে মালামাল আনয়নের ভ্যানগাড়ি মেরামত 1,000 টাকা, 1,000 টাকা। এবার আমরা একটু যোগ করে দেখি বন্ধুরা, এখানে 3টা শূন্য বসিয়ে দিলাম, 10 আর 3 13, 63,000 টাকা। এ হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ, মোট মুনাফা জাতীয় ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মুনাফা জাতীয় ব্যয় পেলাম কত? 63,000 টাকা। আমরা খ নম্বরটা খুব সহজেই বুঝতে পারলাম। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।